এই মানুষটা জাহান্নামের ভিতরে শুধু আল্লাহকে ডাকতেছে হাজার হাজার বছর ইয়া হান্নানু ইয়া মান্নান কয়া ডাকে আল্লাহ তার ডাকে কোনো জবাব দেয় না আল্লাহ পাক তার উপরে গুসসা আল্লাহ তার উপরে नाराज গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পর আল্লাহ তার ডাকে জবাব দিবে এর আগে আল্লাহ কোনো জবাব দেয় না হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলার পর যখন তার মেয়াদ শেষ হলো গুনার শাস্তির মেয়াদ তখন আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বলবে জিব্রাইল জাহান্নামের ভিতরে যা একটু ঢুকো দুইকা দেখো আমি আল্লাহর কে হান্নান মান্নান কোয়া ডাকতেছি কে আমাকে ইয়া হান্নান ইয়া মান্নান কোয়া ডাকে জিব্রাইল আমিন তিনি জাহান্নামের ভিতরে যায় ঢুকবেন ঢুকার পরে তিনিও জাহান্নামে আওয়াজ পাইবেন ইয়া হান্নান ইয়া মান্নানুর আওয়াজ জিব্রাইল নিজে পাইবেন কিন্তু মানুষ তিনি দেখবেন না মানুষ কোনো দেখবেন না মানুষের আকৃতি নাই জিব্রাইল আমিন আল্লাহর কাছে ডাক দিয়া বলবে মালিক আমিও তো আওয়াজ শুনতে পাই গো আল্লাহ কিন্তু কোনো মানুষ তো দেখি না কোনো মানুষ তো দেখি না আল্লাহ তখন বলবে জিব্রাইল তুমি বের হয়ে আসো আমি আল্লাহ আমার কুদরতি হাত ঢুকাইতেছি আল্লাহ পাক তার কুদরতি হাত মুবারক জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকায় দিবে ওই মানুষটা হাজার হাজার কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে তার নাক মুখ চেনা যায় না হাত পা গুলি চেনা যায় না একটা আগুনের কয়লার টুকরার মতো হয়ে রইছি জ্বলতে জ্বলতে একটা কয়লার টুকরার মতো হয়ে গেছে এজন্য জিব্রাইল তিনি দেখতে পান না আল্লাহ পাক রাব্বুল আলামিন তার কুদরতি হাত মুবারক জাহান্নামের ভিতরে ঢুকায় আল্লাহ তার হাতের তালুর মধ্যে লোকটার উঠাইবেন আবে হায়াতের পানি দিয়ে আল্লাহ তার ধুইবেন মানুষের আকৃতি আল্লাহ বের করবেন এরপরে আল্লাহ পাক বলবে বান্দারে কেন তুই আমাকে এইভাবে জাহান্নামে ডাকতেছ আমাকে ডাকার জায়গা জাহান্নাম নয় আমাকে ডাকার জায়গা আখিরাত নয় আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ দুনিয়াতে যদি একবার আমাকে তুই ডাক দিতি আমি আল্লাহ 70 বার তোর ডাকে জবাব দিতাম দুনিয়াতে আমারে যে যখন ডাক দিয়েছে আমি আল্লাহ প্রতিটা ডাকেরই জবাব দিয়েছি কখনো সে তার ডাকের ফলাফল নগদ পাইছে কেউ বা কয়েকদিন পরে পাইছে কেউ বা দুনিয়ার হায়াতে পাই নাই আমি ওই ডাকের নেকি তার আমল নামায় এক্সট্রা উঠায় রাখছি হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে আমল নামা দিবে বহু মানুষ আমল নামা দেই কেবল বমালি এটা আমার আমল নামা না তোমার ফেরেশতার ভুল কইরা অন্য কারোটা আমাকে দিয়া দিছে আল্লাহ এটা আমার না এটা আমার না আমার না আল্লাহ বলবেন কেমনে তুমি বুঝলা এটা তোমার না কই মালিক আমল নামার ভিতরে এমন কিছু নেকি দেখা যায় যে নেকি গুলি আমি জীবনে কোনোদিন করি নাই অতএব এটা আমার না ফেরেশতারা ভুল করছে গো আল্লাহ আল্লাহ পাক তখন কুদরতি মুস্কি হাসি দিয়া কইব না রে বান্দা আমার ফেরেশতারা ভুল করে না যা পাইছো এটা তোমারই নেক আমল কইব মালিক আমি তো করি নাই তাহলে কেমনে আসলো আল্লাহ কইব বান্দা তুমি আমার কাছে একদিন ডাক দিয়া ওটা চাইছিলা এটা চাইছিলা ওইটা চাইছিলা আমি দেখছি ওই দিন এটা তোমার জন্য মঙ্গলজনক নয় এটা তোমার জন্য ফায়দা নয় আমি এটা বুঝে তোমাকে দুনিয়াতে দেই নাই আমরা অনেক সময় আল্লাহর কাছে অনেক জিনিস চাই এই চাওয়াটা আমার জন্য ভালো হবে না খারাপ হবে এটা কিন্তু নিজে জানি না কারণ আমরা দুদিনের পরের খবর জানি না ভবিষ্যৎ
আমাদের চোখের সামনে না, কিন্তু আল্লাহর কাছে বর্তমান ভবিষ্যৎ অতীত বলতে কিছু নাই রে যুবক, সব কাল হলো আল্লাহর কাছে বর্তমান। আমার আগামী বৎসর আমার হায়াতে কি পাইমু না পাইমু না, আগামী বৎসরটা আমার কোন হালে আসবে এটা আমি দেখি না, কিন্তু আল্লাহর চোখের সামনে বর্তমান। এজন্য আল্লাহ কো বান্দা যা চাইছিলা এটা দিলে তোমার ক্ষতি হইতো ভালো হইতো না, আমি দেই নাই দেই নাই, কিন্তু ডাকটা বৃতা দেই নাই, চাওয়াটা আমি আল্লাহ বৃতা দেই নাই, এই চাওয়াটার বদলা এক্সট্রা নেকি আমি আমল নামায় দিয়া রাখছি। একটু জোরে বলে সুবহান আল্লাহ, আর একটু জোরে বলে সুবহান আল্লাহ। লা যিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লি মাওলা, লা যিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লি মাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়া লা সাওয়ারা মিসলা ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়া লা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়া লা মিসলা ওয়া লা কুফুয়া লি মাওলা, আলহামদু লিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة خلق بريء، رب أزلي خلق الخلق كمالا. الله أكبر مسلمان الأوازي كواز دي أبولين، الله أكبر আল্লাহ পাক রাব্বুল আলামিন কইব বান্দা কেন তুমি ডাকতেছো, দুনিয়াতে যদি একবার ডাক দিতাম আমি ডাকি জবাব দিতাম, উলামায়ে কেরাম কত তোমারে বুঝাইলো, ওলি আল্লাহরা কত তোমারে ডাকলো, খানকার দিকে ডাকলো, দাওয়াত ও তবলীগ ওয়ালারা তোমারে মসজিদের দিকে ডাকলো, ওয়াজ মাহফিল ওয়ালারা তোমারে মাহফিলের দিকে ডাকলো, তখন তো তোমার জীবনে তুমি সমান পাও সময় পাও নাই, আমাকে ডাকার তখন তোমার জীবনে সময় হয় নাই, তুমি তখন সময় বের করতে পারো নাই বান্দারে, তখন যদি তুই আমাকে একবার মসজিদে যায় ডাক দিতি, মাহফিলে বসে যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়ে ডাক দিতি, আমি আল্লাহ তোর ডাকে জবাব দিতাম। আল্লাহর নবী রহমতের নবী বলেন, 70 বছর পর্যন্ত একজন মূর্তি পূজারি মূর্তির সামনে বসে বসে শুধু মূর্তিকে ডাকলো, ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু কয়ে ডাকলো, সনামুন শব্দের অর্থ হলো মূর্তি। 70 বছরের ভিতরে একদিনও মূর্তি ডাকে জবাব দিল না, একদিন তার মুখ থেকে ভুলে আমার আপনার মালিকের নাম বের হয়েছে, বলতে চেয়েছিল ইয়া সোনামু, বলে ফেলেছে ইয়া সমাদু। আল্লাহ পাকের একটা সিফাতির নাম হলো সমাদ, এই নামটা আল্লাহ পাকের অনেক বড় একটা সিফাতির নাম, এই নামটা পবিত্র কোরআনে 30 পারার ভিতরে শুধু এক জায়গায় এসেছে, সেই জায়গা হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সমাদ, আল্লাহ পাকের সমাদ নাম 30 পারার ভিতরে শুধু এক জায়গায়। অর্থ কি? অর্থ হলো যার কাছে সবাই চাইতে হয় কিন্তু তিনি কারো কাছে চাইতে হয় না। বাংলা অভিধানের ভিতরে আজ পর্যন্ত একক কোনো অর্থ দিয়া সমাদের অর্থ বুঝাইবার কোনো অভিধানের শব্দই বের হয় নাই, বাংলা অভিধানে এমন একক কোন শব্দ বের হয় নাই। সমাজ শব্দ অর্থ যদি বুঝাইতে হয় ব্যাখ্যা দিয়ে বুঝাইতে হয়, যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না, এত বড় আল্লাহ পাকের একটা সিফাতি নাম, এই নামটা তার মুখ দিয়ে ভুলে বের হয়েছে, ইচ্ছাকৃত নয় ভুলে, বলতে চেয়েছিল ইয়া সোনামু। আল্লাহর নবী রহমতের নবী বলেন, লোকটা যখনই বলছে ইয়া সমাদু, আল্লাহ পাক সাথে সাথে তার ডাকে জবাব দিয়া দিছেন। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ, 70 বছরের ভিতরে একদিনও মূর্তি তার ডাকে জবাব দেয় নাই, মূর্তির জবাব দেওয়ার ক্ষমতা আসেনি, আরেকটু জোরে কোন আছে নাকি?
একবার শুধু আল্লাহর নাম বলে বের হয়েছে, এতে আল্লাহ তাকে জবাব দিয়ে দিয়েছেন। তার মানে আল্লাহ পাক কেমন আগ্রহের সাথে তার মুখ থেকে আল্লাহ তার নামটা শোনার অপেক্ষায় ছিলেন, কেমন অপেক্ষায় ছিলেন, আল্লাহ পাক কখন জানি আমার বান্দা আমার ডাক দেয়। ডাক দিতে দেরি, আল্লাহ পাক জবাব দিতে দেরি হলো না, সাথে সাথে আল্লাহ জবাব দিয়ে দিলেন। আল্লাহ পাক বলতেছেন, লাব্বাইক ইয়া আব্দি লিমা দাউতানি, ও বান্দা আমারে কেন ডাক দিয়েছো, এই যে আমি আল্লাহ হাজির। সাথে সাথে লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, 70 বছর মূর্তির ডাকলাম, একদিনও আমার দেবতা ডাকে জবাব দিল না, একবার শুধু আমি আল্লাহকে বলে ডাক দিছি, এতেই জবাব পেয়ে গেছি। বাইরে এজন্যই আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামী ওই লোকটারে ডাক দিয়ে কইব, বান্দা কেন তুমি আমাকে এইভাবে ডাকো, দুনিয়াতে তোমার ডাকবার টাইম পাইলা না, ঠিক আছে বল কেন ডাকতেছ একটু শুনি। তখন কইব, মালিক ও মালিক ও মালিক, তুমি তো আমাকে জাহান্নামে দিছ, আমার বদ আমলের কারণে আমি জাহান্নামে আইছি, জাহান্নামের আগুনে জ্বলতেছি, এটা আমার পাপের শাস্তি। কিন্তু মালিক দুনিয়াতে শুনেছিলাম তোমার নাম হলো রহমান, তোমার নাম রাহিম, আল্লাহ তুমি অতি দয়ালু অতি দয়ালু, আমি তো দয়ার কোনো কিছু দেখলাম না, আল্লাহ যদি তুমি আমাকে দয়া করে জাহান্নামের নিচ থেকে উপরে উঠাইয়া জাহান্নামের দরজার কিনারায় রেখে দিতা, তোমার নাম তো রহমান তোমার নাম রহিম, এতটুকু দয়া করলে তো তুমি পারো, কারো কাছে জবাব তো তোমার দিতে হয় না। আল্লাহ পাক কইব, বান্দা আমি সব পারি, শুনেছো ঠিক শুনেছো, আমার নাম রহমান রহিম, ঠিক আছে আমি আমার রহমান নামের খাতিরে তোমাকে দরজার কিনারে রেখে দিলাম রে বান্দা, ঠিক আছে তুই এবার আমার কাছে ওয়াদা কর, এরপরে তুই আর কিছু চাইবি না। কই মালিক আমি ওয়াদা করলাম আর কিছু চাইবো না। আল্লাহ পাক তারে জাহান্নামের দরজার কিনারে এনে রাখবেন, একটু পরেই সে ওয়াদার কথা ভুলে যাবে, বুঝলেই আবার ডাক শুরু করবে, ইয়া হান্নানু ইয়া মান্নান, আল্লাহ আবারও ডাক দিয়া বলবে, বান্দা আবার কেন ডাক দেওয়া শুরু করলি, কো মালিক আমারে তুমি যেই জায়গায় রাখছো এটা তো দরজার পাশ, দরজার এই পাশে রাখা যেই কথা দরজার ওই পাশে রাখা এক কথা ওই, আমাকে তুমি দরজার এই পাশে না রাইকা, যদি তুমি দরজার ওই পাশে রাখতা, তোমার নাম তো রহমান তোমার নাম রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, বান্দা সুজা ভাষায় ক, গোড়ায় কেন ক, দরজার এই পাশ আর ওই পাশে বেশ কম আছে নি না নাই, আপনারা জোরে কোন, দরজার এই পাশ আর ওই পাশে বেশ কম আছে নি না নাই, সে যেই পাশে আছে এটা জাহান্নামের ভিতর, এখন যে পাশে যাইতে চায় এটা জাহান্নামের বাহির। কথা কয় না আল্লাহ, তুমি আমাকে দয়া করে জাহান্নামের বাহিরে দিয়ে দাও, এই কথা আল্লাহকে কয় না, গুড়ায় কয় গুড়াইয়া, কেমনে কয় আল্লাহ আমারে যেখানে রাখছো এটা তো দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ, এ পাশে না রেখে তুমি তো ওই পাশে রাখতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, বান্দারি ভালো করে সোজা ভাষায় ক, জাহান্নামের বাহিরে যেতে চাস, তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না, মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহ পাকের আবার দয়া লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আবার দয়া লাগবে। এ ভাই যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শোনো, আমার নবী বলেছেন তোমরা বেশি বেশি জান্নাতের ওয়াজ কইরো, জাহান্নামের কথা কম শোনায়ো, জান্নাতের নাজ নিয়ামতের কথাগুলি উম্মতকে বেশি বেশি শোনায়ো, যাতে করে মানুষের জান্নাতের প্রতি আগ্রহ বাড়ে, আমলের শোক যাতে বাড়ে, ভয় লাগায়ও না আশা দিও আশা। আল্লাহর নবী মায়ার নবী তিনি উম্মতকে এই শিখায় গেছেন, যেই মাত্র লোকটা কয় আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল, আল্লাহ পাক তখন কয় বান্দা নে আমি এবারও দয়া করলাম, তোরে জাহান্নামের বাহিরে নিয়ে গেলাম, কিন্তু ওয়াদা কর
এর পরে আর কিছু চাইবি না কই মালিক আমি ওয়াদা করলাম আর কিছু চাইমু না জাহান্নামের বাহিরে আল্লাহ তারে নিয়ে আসলেন দূরের দিকে তাকায় দেখি ওই যে জান্নাত দেখা যায় জান্নাতুল ফেরদাউসের গেট জান্নাতুন নাঈম জান্নাতুল মাওয়া ওই জান্নাতের গেটগুলি দেখা মাত্রই আবার ওয়াদার কথা ভুলে যায় আবারও আল্লাহকে ডাক শুরু করে দিয়েছি ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া হান্নানু ইয়া মান্নান আবারও আল্লাহ ডাকে জবাব দিয়ে কই বান্দা কি হয়েছে কো আল্লাহ তুমি আমাকে যেখানে রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না জান্নাতের ভিতরেও না এখানে রাখা যে কথা জান্নাতের গেটের পাশে রাখা এক কথা ওই কথা বুঝেন নি আপনারা তার মানে আস্তে আস্তে শুধু কি করতেছে আগাইতেছে জান্নাতের দিকে আমার যে জায়গায় তুমি রাখছো এই জায়গা জাহান্নামের ভিতরেও না জান্নাতের ভিতরেও না মাঝখানে এখানে রাখা যে কথা জান্নাতের গেটের পাশে রাখা এক কথা ওই আল্লাহ তুমি তো আমাকে দয়া করে জান্নাতের গেটের পাশেও তুমি রাখতে পারো গো আল্লাহ এবার আল্লাহ ডাকে জবাব দিয়ে কইব বান্দারি তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না তখন ডাক দিয়ে কয় আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল আমি তোমার মায়ার কাঙ্গাল আল্লাহর আবারও দয়া লাগবে আল্লাহ বলবেন যা বান্দা যা আমি তোর জান্নাতের গেটের পাশেই রাখবো কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না কই মালিক ওয়াদা করলাম আর কিছু চাইমু না গো আর কিছু চাইমু না আল্লাহ পাক তারে জান্নাতের গেটের পাশে আইনা রাখবে এখন সে জান্নাতের গেটের পাশে আইসা শুধু ছিদ্র খুঁজে ছিদ্র একটু ফাঁক ফুক খুঁজে জান্নাতের ভিতরে কি আছে একটু দেখতে মন চায় আল্লাহ পাকের মানসা হলো তারে আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দেখাবে এজন্য জান্নাতের গেইটে আল্লাহ একটা বাতাস ছাড়বে অল্প সময়ের জন্য এক পলকের জন্য জান্নাতের গেইট একটু ফাঁক হবে আর এক পলক নজর তার জান্নাতের ভিতরে পড়বে যেই মাত্র জান্নাতের ভিতরে একটা পলক নজর শুধু জান্নাতের ভিতরে গেছে জান্নাতের আরামায়েশের দৃশ্য দেখা আবারও ওয়াদার কথা ভুলে গেছে আল্লাহ পাক কয়া দা তুলি বাদিয়া সলিহিন মালা আইনুন রাত ওয়ালা উদুনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার আল্লাহ পাক নিজে বলতেছে হাদিসে কুদসি বান্দারে এমন একটা জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য বানায় রাখছি এই জান্নাতের আরামায়েশের দৃশ্য তোমার চোখ কোনোদিন দেখে নাই তোমার চোখ কান কোনোদিন এমন গল্প শুনে নাই এমন কি এমন আরাম আয়েশের কথা তোমার অন্তর কোনোদিন কল্পনাও করে না এমন আরাম আয়েশ জান্নাতে আল্লাহ রাখছেন যা আমার আপনার কলবে আর দিলে কোনোদিন চিন্তাও আসে নাই সুবহানাল্লাহ কোন আর একটু জোরে কোন সুবহানাল্লাহ এখন জান্নাতের গেটের পাশে নিয়ে আল্লাহ যখন রাখবেন আর একটু পলক এক পলকের জন্য সুযোগ দিবেন ভিতরটা দেখার দেখে আবার ডাক শুরু করছে ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ আবারও বলবে বান্দা কি হয়েছে আবার কেন ডাক দিলি কো মালিক তুমি আমার কি দেখাইছো এতদিন দেখি নাই ভালোই ছিলাম দেইকা তো পাগল হয়ে গেলাম ও মালিক তুমি আমার কি দেখাইছো আমার দেখার তো স্বাদ মিটে না এ দেখার স্বাদ মিটে নাই গো মালিক আমারে তুমি একটু ভালোভাবে দেখার সুযোগ দিবানি আল্লাহ আমি শুধু জান্নাতের ভিতরে ঢুকব আর নইকে শুধু আমি আমার চোখ জুড়াইয়া জান্নাতের দৃশ্যগুলি দেখব দেইকেই দেরি করব না ঢুকব আর বের হয়ে আসব নইকে শুধু দেখব একটা নজর এরপরে দ্রুত বের হয়ে আসব আল্লাহ তুমি আমাকে একটু জান্নাতের ভিতরে ঢুকবার সুযোগ দিবানি আমি থাকবো না কথা দিলাম গো মালিক আমি দৌড় দিয়া আবার বের হয়ে আসব আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা এইবার তুই নিজেই বল কতবার ওয়াদা করলি
আর কতবার তুই ওয়াদা ভাঙলি কই মালিক এই ওয়াদা আর আমি ভাঙমু না এটা পূরণ করব 100 100 আল্লাহ বলবেন ঠিক আছে মনে থাকে যেন মনে যেন থাকে দেখিস দেরি করা যাবে না ডুববি দেখি আবার বের হয়ে আসবি কই ঠিক আছে আল্লাহ আমি ওয়াদা 100 100 পূরণ করব বইলেই আল্লাহ পাক জান্নাতের গেটটা খুলে দিবেন যেই মাত্র জান্নাতের গেট খুলছেন খোলার লগে লগে সে এমন দৌড় দিছে জান্নাতের ভিতরে হাদিস শরীফে নবীজি বলেন হে আর দেখার খবরে নাই খালি ভিতরে ঢুকে এমন দৌড় খালি ভিতরে ঢুকে তার চিন্তা হইল আসার সময় দেখব এখন ঢুকতে পারি যত এই নিয়ত করে সে এমন দৌড় দিছে খালি ভিতরেই ঢুকে দেখা দেখি ও নাই খালি ভিতরে ঢুকে আল্লাহ দিবেন ধমক এই বান্দা থাম এটাই কথা ছিল বের হ যখন আল্লাহ বলছেন তুই বের হ তখনই কি কয় শুনবেন কই মালিক আস্তে করে মাথাটা নিচের দিকে দিয়া কয় তুমি কি আমাকে জান্নাত থেকে বের করে দিবা আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে দেও তাহলে তোমার ওয়াদা ভাঙা হবে কারে কয় জোরে কোন আল্লাহ কি পর্যন্ত তার সাথে কোনো ওয়াদা করছে আল্লাহ কি কোনো ওয়াদা করছে না ওয়াদা করছে সে নিজে ওয়াদা করছে নিজে ভাঙছে নিজে কিন্তু এখন কই মালিক তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে দাও তাহলে কিন্তু তোমার ওয়াদা ভাঙা হবে তোমার কিন্তু ওয়াদা ভাঙা হবে এই কথা বলতি আল্লাহ পাক রব্বুল আলামিন কই বান্দারি কইলি কি তুই আমি তোর সাথে কখন ওয়াদা করলাম এতক্ষণ পর্যন্ত শুধু তুই ওয়াদা করলি আর তুই শুধু ওয়াদা ভাঙলি আমি কখন ওয়াদা করলাম কই মালিক আমার সাথে তুমি ওয়াদা করো নাই কিন্তু কোরআনের মাধ্যমে তুমি ওয়াদা করেছো আমি আলেম ওলামার জবানে শুনেছি একবার তুমি যারে জান্নাতের ভিতরে ঢুকাইবা গো আর তারে জান্নাত থেকে বের করবা না এটা তোমার ওয়াদা নি বল সুবহানাল্লাহ জোরে কইতেন না আর একটু জোরে সুবহানাল্লাহ আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই তো খুদা বন্দে আমি নি তো খুদা বন্দে সারি তো খুদা বন্দে জমিনি তো খুদা বন্দে সামাই তো রহিমি তো করিমি তো সমিআই তো বসিরি তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বাজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তোহমত মরদন বরি আজ বেম উমিদি বরি আজ রঞ্জ বালাই আল্লাহু আকবার মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার এ আল্লাহর গোলাম একটু মনোযোগ দিয়ে শুনো আল্লাহ কয় বান্দা কি কইলি তুই আল্লাহ তুমি কোরআনের মাধ্যমে ওয়াদা করেছো যারে তুমি একবার জান্নাত দিবা আর কখনো তারে জান্নাত থেকে বের করবা না বলো তোমার এটা ওয়াদা আসেনি আল্লাহ তখন বলেন বান্দা এটা তো আমার ওয়াদা ঠিকই আছে কয় তাহলে আমি তো কোনো না কোনো সুরতে জান্নাতে ঢুকে পড়ছি আমি তো কোনো না কোনো সুরতে জান্নাতে ঢুকে পড়ছি বুদ্ধি করে হোক আর চালাকি করে হোক ঢুকে তো পড়ছি এখন যদি আমাকে তুমি বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙা হয় আল্লাহ পাক তখন কুদরতি মুস্কি হাসবে বান্দারে চালাকিটা তো কম করলি না আল্লাহ পাক তার কথা শুই না কুদরতি মুস্কি হাসছে জিব্রাইল আমিন যখন এই কথা আমার নবীরে শুনাইছেন মায়ার নবীও তখন মুস্কি হাসছেন জিব্রাইল আমিনও হাসছেন জিব্রাইল আমিনও হাসছেন নবী যখন সাহাবায়ে কেরামদেরকে এই ঘটনা শোনান সাহাবায়ে কেরামও হাসেন সাহাবিরা জিজ্ঞেস করে নবী গো ও গো মায়ার নবী আপনি কেন হাসেন নবী নবী বলেন আমি কেন হাসি কেমনে বলবো আমি দেখি জিব্রাইল যখন আমাকে শোনায় জিব্রাইল হাসে আমি জিব্রাইলকে বলেছিলাম ভাই জিব্রাইল তুমি হাসো কেন জিব্রাইল কয় আমার আল্লাহ তখন হাসছে এজন্য হাসি
তাহলে ইসলামে যেমন কান্না আছে আনন্দ আছে ইসলামে যেমন আর কান্না আছে বিনোদন আছে তবে বিনোদনটা ইসলামের গণ্ডির ভিতরে হওয়া লাগবে বিনোদনটা ইসলামের গণ্ডির ভিতরে 16 ডিসেম্বর বাংলাদেশের জন্য আনন্দের দিন তাই বইলা গান বাজনা গায়া আনন্দ পালন করার কোনো সুযোগ ইসলাম দেয় না আওয়াজ দিয়া বলেন ঠিক কি না আমার নবী নিজে বিনোদন করেছেন আল্লাহ নবী আনন্দ করেছেন একটা বিনোদনের ঘটনা শুধু শুনাই নবী যে একবার সাহাবাই কেরামদেরকে নিয়া খেজুর খাইতে বসলেন মাসখানেক খেজুরের স্তূপ আল্লাহ নবী গোল হয়ে বসেন নবীজির পাশেই বসেন নবীজির মেয়ের জামাই জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সম্পর্কে কি জামাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বশুর জামাই আর নবীজির জামাতা ওই অবস্থা আল্লাহর নবী পাশে বসছেন নবীর জামাতা আর নবী বসছেন তার পাশে সাহাবায়ে কেরাম গোল হয়ে মাসখানে বসছেন মাসখানে খেজুর ওই অবস্থায় নবী বলেন খেজুর খাও আর খেজুর খাওয়ার সময় প্রত্যেককে আমার দিকে নজর রাখো কারণ আমি দ্বীনের আলোচনা করব সাহাবায়ে কেরাম খেজুর খাইতেছেন আর মায়ার নবীর আলোচনা শুনতেছেন আলোচনা শুনতেছেন নবীর আলোচনা শুনতেছেন কে কি পরিমাণ খেজুর খায় এইদিকে আর কারো নজর নাই আল্লাহর নবী বলেন আমার দিকে নজর সবাই তো নবীর দিকে নজর খেজুর যার যার খেজুর খাইয়া বিচি রাখতেছেন যার যার কাছে সামনে উড়ে সবাই বিচি রাখেন খেজুরের বিচি যার যার সামনে কিন্তু মায়ার নবী শুধু ব্যতিক্রম নবীজি খেজুর খানটি কিন্তু বিচি রাখতেছেন জামাতার উড়ো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বিচি রাখতেছেন আলীর নিজেরও খবর নাই কেমনে খবর কে কোথায় বিচি রাখে এই খবর রাখবো নবীজির দ্বীনের আলোচনা করতেছেন বিচিকে কোথায় রাখে এই খবর তো কারো নাই কিন্তু নবীজির সব খবর আছে সব খবর নবীজির আছে কথা কোন ঠিক আর খেজুর খেয়ে বিচি রাখেন জামাতার উড়ো হযরত আলীর উড়ে খেজুর খাওয়া শেষ এরপর আল্লাহ নবী বলেন শোনো এতগুলা খেজুর মাসখানে খাওয়া শেষ হয়ে গেল এখন একটু বোঝা দরকার এই আলোচনার ভিতরে কে কি পরিমাণ খেজুর খাইছে সাহাবায়ে কেরাম বলে নবী গো এটা কেমনে বুঝবো গো নবী খেজুর তো যার যার পেটে চলে গেছে আল্লাহর নবী বলেন না বুজার আলামত আছে যার যার সামনের দিকে তাকাও খেজুরের বিচি যেই পরিমাণ বোঝা যাবে সে ওই পরিমাণ খাইছে সবাই যার যার নিজের সামনের দিকে তাকায় দেখি বিচি মিল মতো আছে কিন্তু যেই মাত্র এক একজনের নজর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেল দেখি আল্লাহু আকবার আলীর সামনে ডাবল বিচি আলীর সামনে ডাবল বিচি একদম গিলা হয়ে রইছে ওই অবস্থায় আল্লাহর নবী রহমতের নবী তিনি বলতেছেন দেখো যার যার সামনে সবাই দেখে আলীর সামনে দ্বিগুণ এখন তো সবাই চোখ বড় বড় করে আলীর দিকে তাকাইছে আলী তো শরমের ভিতরে পড়ে গেছেন লজ্জায় পড়ে গেছেন আমি তো এত খেজুর খাই নাই তাহলে এত বিচি আসলো কোত্থেকে সবাই তো আমারে লজ্জায় ফালায় দিল সবাই মনে মনে ভাবতেছে ওরে বাপ রে বাপ আলী তো বহুত বড় খাদক আমাদেরকে এই হুজুরের ওয়াজ শোনা নিতে লাগিয়া হে দুইটা করে খেজুর মারছে কয়টা করে মারছে দুইটা করে মারছে নাহলে ডাবল বিচি হইব কেমনে হযরত আলী তো লজ্জায় পড়ে গেছেন আর সাহাবায়ে কেরাম তারাও বড় বড় চোখে তাকাইতেছেন আর হযরত আলী চিন্তায় পড়ে গেলেন আমি খাইলাম খেজুর একটা কইরা বিচিয়ে ডাবল কেন হঠাৎ করে যেই মাত্র নজর পড়ছে শ্বশুরের দিকে ডান দিকেই তো শ্বশুর বসা শ্বশুরের দিকে যেই নজর পড়ছে দেখেন আল্লাহর নবীর সামনে খেজুরের বিচি একটাও নাই এখন তো আলী বুঝে গেছেন আরে বুঝছি আমার শ্বশুর তো আমারে লজ্জায় পালাইছেন ইনি খেজুর খাইছেন ঠিকই কিন্তু বিচি রাখছেন আমার সামনে এখন আলী জবাব দেন কেমনে আলী জবাব দেন কেমনে আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার একটা ছোট্ট কথা আছে গো নবী আমি একটা কথা বলার অনুমতি চাই নবী বললেন অনুমতি দেওয়া হলো বলো আলী বলেন ইয়া রাসূলুল্লাহ বিচি দেখলেই বোঝা যাবে কে কি পরিমাণ খেজুর খাইছে কিন্তু আমার কথা হলো যিনি খেজুরের সাথে বিচি সহ খাইছেন ইনি কত বড় খাওরা কথা বুঝছেন যিনি খেজুর খালি খাইছেন না বিচি সহ খাইছেন ইনি কত বড় খাদক
এমনি সাহাবায়ে কেরাম সবাই বুঝে গেছেন, আরে এখানে তো শ্বশুর জামাইয়ে দেখা যায় ঠেলাঠেলি চলছে, শ্বশুর জামাইয়ে ঠেলাঠেলি চলছে। আল্লাহ নবী মুস্কি হাইসা বলতেছেন, আলী তুমি আসলেই বুদ্ধিমান, এজন্যই নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম এলেমের শহর আর আলী হলো এই শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ, জোরে কোন। এজন্য ইসলাম আনন্দ বিনোদনের সুযোগ দেয়, তাই বইলা গুনার আয়োজন কইরা নয়। বিয়ে একটা আনন্দের দিবস, আনন্দের দিন, আনন্দের অনুষ্ঠান, কিন্তু যদি যুবক ডেক স্টেপ বাজাইয়া তুমি গান বাজাইয়া বিয়ের অনুষ্ঠান করো, তাহলে এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল তোমার জীবনের নেক আমলের ভিতরে আসর, হওয়ার কথা ছিল নেকের আসর, হয়ে যাবে গুনার আসর, ঠিক কিনা? নারী পুরুষ একসাথে বৈশা বিবাহের কোনো অনুষ্ঠান করা যাবে না। বিবাহের অনুষ্ঠানে যদি নারীদেরকে দাওয়াত দেওয়াই হয়, নারীদের জন্য আলাদা ব্যবস্থা করবেন যেন পুরুষের সাথে তার পর্দার ব্যাঘাত না ঘটে। যদি আপনি পর্দার বিধান করে বিয়ের অনুষ্ঠান করেন, এই বিয়েটা আপনার জীবনের নেকির অংশ হবে। আর যদি বেপর্দার সাথে এক টেবিলে নারী পুরুষ বসে খাওয়ান, তাহলে নেকির অনুষ্ঠান গুনার অনুষ্ঠান হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবী রহমতের নবীও জীবনে আনন্দ করেছেন, হাসছেন, বিনোদন করেছেন, কিন্তু সেটা ইসলামের গণ্ডির ভিতরে। এই লোকটারই কথা শুননা, আল্লাহ পাক নিজেই হাসে দিছে, মায়ার নবীও হাসছে। এইবার আল্লাহ পাক বলে, বান্দারে তুই তো চালাকিটা কম করলি না, যা তুই যখন আমার ওয়াদার খবর জানছ, আমার ওয়াদা ঠিক, আমি যারা জান্নাত দেই আর কখনো জান্নাত থেকে বের করি না, জাহান্নামীরে জান্নাতে দেই, কিন্তু কোনো জান্নাতির আমি আল্লাহ আবার জাহান্নামে দেই না, এটা আমার আদত না। যাও তোমার জান্নাতে যখন ঢুকাইছি আর বাইর করবো না, তোমার জান্নাত আমি দিয়েই দিলাম। এখন সে জান্নাত পাইয়া সামনের দিকে আগায়, যেখানেই বসতে চায় এখান থেকেই তার তুইলা দেয়, কারণ সবাই তো তার আগে গিয়া দখল করে নিছে জায়গা। যার যার জান্নাত বুঝে পাওয়া গেছে, এই লোকটা তো সর্বশেষ জান্নাতি। এই লোককে জান্নাতে ঢুকানোর পর আল্লাহ পাক জান্নাতের গেট সিলগারা মারবে, জাহান্নামের গেটটারও আল্লাহ সিলগারা মারবে। জাহান্নাম থেকে আর কোনো লোককে আল্লাহ জান্নাতে দিবে না, আর জান্নাতিরাও আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। দুম্বার আকারে আল্লাহ মরণকে হাজির কইরা জাহান্নামী আর জান্নাতীদের সামনে আল্লাহ নিজে জবাই করবেন আর বলবেন, এবার দেখো মরণের মরণ হচ্ছে, মরণের মরণ ঘটায় দিচ্ছেন আল্লাহ। জাহান্নামীদেরকে বলবেন চিরকাল জাহান্নামে থাকবা, মরণ হবে না, আর জান্নাতীদেরকে বলবেন তোমরাও চিরকাল জান্নাতে থাকবা, তোমাদের মরণ হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যাও জান্নাত দিয়ে দিলাম, এখন যেখানেই বসতে চায় এখানে গেলি আরেকজনে তারে তুইলা দেয়, ও মিয়া উঠো এটা আমার জান্নাত, আরেকজনে কয় ও মিয়া উঠো এটা আমার জান্নাত। আপনি যদি ইস্তেমার মাঠে সবার পরে গিয়ে ঢুকেন, দেখবেন যেখানেই বইতে চাইবেন এখান থেকে আপনারে তুললে দিব। কইব মিয়া বাড়ি কই, কইবেন মুন্সীগঞ্জ, কইব এটা নোয়াখালী, আরেক জায়গায় গিয়া কইবেন বইতে চাইবেন কইব বাড়ি কই, কইবেন মুন্সীগঞ্জ, কইব এটা বরিশাল। হয়নি না? হয় না? যার যার খিত্তা বাক করা না, এইভাবে সে যখনই বসতে চায় এখান থেকে তারে তুইলা দে। ওহন আল্লাহরে ডাক দেখো, আল্লাহ জান্নাত তো তুমি দিছো কিন্তু বইবার জায়গায় দিফাই না, কেউ আমারে বইতে দেয় না, সবাই তুইলা দেয়। আল্লাহ আমারে কোন জান্নাত তুমি দিছো? আল্লাহ পাক কয় বান্দা তুই তোর জান্নাত পাও না, সামনের দিকে আগাও, আমি আল্লাহ তোমার জন্য একটা জান্নাত রিজার্ভ রেখে দিয়েছি, যে জান্নাতের গেইটে শুধু তোমার নাম লেখা, এই জান্নাতটাও দশটা দুনিয়ার সমান। জোরে কোন। আমার ভাইরা বন্ধুরা যুবক ওই গেইটের পাশে যায় সে দেখবে তার জান্নাত, গেইটের পাশে যাইয়ে সে জান্নাত দেখে ফেলবে, দেখে কইব যাওয়া মাত্রই জান্নাতের গেইটটা অটোমেটিক খুলে যাবে, ভিতরে ঢোকা মাত্রই দেখবে জান্নাতি হুররা দুনো দিকে সারিবদ্ধ হয়ে তার জন্য দাঁড়ানো। এরপরে যুবক এই জান্নাতি হৌরদের নিয়া গান গেয়ে গেয়ে তার খাস কামরায় যাবে, 70 জন হৌর আল্লাহ তার দান করবেন, 70 জন হৌর দান করবেন, তাদের সাথে সে আনন্দ ফুর্তি করবে। ওই যুবকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ভাবে 1000 পুরুষের সমান শক্তি আল্লাহ তার দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। এরপরে জান্নাতি বিকাল বেলা বের হবে জান্নাত দেখার জন্য রে ভাই, জান্নাতের বাগানগুলি দেখার জন্য বের হবে, আপেলের বাগান, আঙ্গুরের বাগান, কলার বাগান, ফলের বাগানগুলি দেখবি,
এই জান্নাতের চতুর্দিকে থাকবে বিভিন্ন রকমের ফলের বাগান, গাছগুলি থাকবে হাতের কাছে, ফলগুলি থাকবে তার হাতের নাগালে, আঙ্গুরের বাগানের ভিতরে ঢুইকা সে আঙ্গুর পারবে, ফলের বাগানের ভিতরে ঢুইকা ফল পারবে। এইভাবে জান্নাতি ফলগুলা খায়া খায়া একটা লেকের পারে যায় বসবে, লেকের পারে, ওই লেকের পারে যায় দেখবে সুন্দর স্বচ্ছ পানি, পানির ভিতরে দেখা যাবে রং বেরঙের মাছ, সোনালী রঙের মাছ, রূপালী রঙের মাছ। পানির কাছে বইয়া আল্লাহর বান্দা পানির মাছের কাছে ডাক দিয়া বলবে, মালিক এত সুন্দর মাছ দেখতে গো, দেখতে এত সুন্দর, না জানি খাইতে কত মজা, না জানি খাইতে কত মজা। মনের ভিতরে শুধু তার এই ভাবটা আসবে। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউদ নুজুলাম মিন গফুরির রহিম। বান্দা তোমার অন্তরের ভিতরে জান্নাতে যা কিছু তোমার অন্তরে আসবে আমি আল্লাহর সাথে সাথে সেটা বের করে দিব, সামনে হাজির করে দিব। যেই মাত্র কইব মাছটা দেখতে এত সুন্দর, না জানি খাইতে কত মজা, সাথে সাথে আল্লাহ মাছের জবান খুলে দিবে, মাছটা দাগ দিয়ে কইব, ও আল্লাহর জান্নাতি বান্দা আতাশটা কি তুমি কি আমাকে খাইতে চাও, সে তখন কইব আসটা কি আমি তোমারে খাইতে চাই, আমি তোমারে চাই। এমনি মাছে জবান কইলা কইব মাতবু খান আও মাসবিয়ান, তুমি আমারে বোনা খাইতে চাও না ভাজা খাইতে চাও। তখনই জান্নাতি কইব আমি তোমারে বোনাও খাইমু বাজাও খাইমু, বোনা খাইও দেখমু কত মজা, ভাজা খাইও বুঝমু তুমি কত মজা। আল্লাহ পাক বোনা বানায় তার সামনে মাস্টার হাজির করে দিবেন। এই মাছের কাঁটাগুলি যখন পানিতে ফালাবে সাথে সাথে এই মাছ আবার আগের মাছের মতো হয়ে যাবে, আবারও তার সামনে আল্লাহ বাজা করে হাজির করবেন। এরকম যুবক দুনিয়াতে তুমি ইলিশ মাছ খাও, রুই মাছ খাও, যত মাছ খাও না কেন, এই মাছগুলি কিন্তু আসল স্বাদ না। রুই মাছের আসল স্বাদ আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। জান্নাতের ভিতরে যত নিয়ামত সবগুলি নিয়ামত হলো আসল, আর দুনিয়াতে যত যা পাইছি সব হলো নকল। রুই মাছের স্বাদ, ইলিশ মাছের স্বাদ আমরা যেটাই পাই, আপনারা পদ্মার পারে থাকেন পদ্মার ইলিশ অনেক মজা, কিন্তু মনে রাখবেন এই ইলিশের স্বাদ এটা আসল স্বাদ না, পদ্মার ইলিশ, এই ইলিশের আসল স্বাদ আল্লাহ খাওয়াবে আপনারে জান্নাতে। ল্যাংরা আম খাই, হিমসাগর আম খাই, এই আমের আসল স্বাদ কিন্তু রাজশাহী না, আসল স্বাদ আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। এজন্য জান্নাতের যেই বস্তুটা যখন যেখানে আসে এর একটা ছায়া দুনিয়াতে পড়ছে, জান্নাতি কলার ছায়া দুনিয়াতে পড়ছে, দুনিয়ার কলা হলো জান্নাতি কলার ছায়া, দুনিয়ার ল্যাংরা আম হলো জান্নাতি আমের ছায়া, দুনিয়ার ইলিশ মাছের স্বাদ হলো জান্নাতি মাছের ছায়া। সুবহানাল্লাহ, জোরে কোন, আর একটু জোরে কোন না, সুবহানাল্লাহ। এজন্যই জান্নাতি মাছ খাওয়ার পর মুক্ত হয়ে যাবে, অবাক নয়নে সে দৃশ্যগুলি দেখবে। ওই অবস্থায় আল্লাহর নবী বলেন, একজন মহিলা তার পিছনে হাত দিবি, বিকালবেলা একজন মহিলা, সুন্দরী মহিলা তার পিঠের মধ্যে হাত দিবে, মুখটা ফিরায় দেখবে একজন সুন্দরী নারী, এত সুন্দরী এত সুন্দরী, দেখেই সে কইব আস্তাগফিরুল্লাহ, তুমি কেডা, তুমি কে, আমার কাছে কেন আইসো, তুমি তাড়াতাড়ি ভাগো। সে কইব আমি তোমার বিবি, আমি তোমার বিবি, আমি তোমার জন্য হালাল। সে কইব এটা তুমি বিকি বলো, আমার 70 জন বিবি আমি আমার কামরায় রেখে এসেছি, চেহারা আমি চিনি, তুমি তাদের কেউ না, দুনিয়া তো এমন কত সুন্দরী, আমাকে আপন কয়া কাছে ডাকছে, আমি যাই নাই গো। কলিজার ভিতরে আমার আল্লাহর ভয় ছিল, যেই যুবক যৌবনে পাগলামি করে না, যেই যুবক যৌবনে কলিজার মধ্যে আল্লাহর ভয় রাখে, যেই যুবককে যৌবনে মসজিদে পাওয়া যায়, যেই যুবককে যৌবনে দাঁড়িয়ে রাখতে পাওয়া যায়, যেই যুবককে যৌবনে মাথায় টুপি দেখা যায়, যেই যুবক যৌবনে ওয়াজ মাহফিলের আয়োজন করে, গানের আয়োজনে যায় না, যেই যুবক যৌবনে বাপ
মার সেবা করে যেই যুবক যৌবনে বাপমার কথা মত চলে মুরব্বিদেরকে শ্রদ্ধা করে আলেমদেরকে তাজিম করে যৌবনের পাগলামি ছিল তার গুনার করা গুনাহ করা যৌবনের চাহিদা ছিল তার ওয়াজনা কইরা গানের আয়োজন করা কিন্তু যুবক তার পাগলাগুলার রশিটাকে নিজে লাগাম টান দিয়া দর্শির আল্লাহর গোলাম ওই যুবক যখন যৌবনে আল্লাহর কদমে সেজদা দেয় এই যুবকের সেজদার দিকে তাকাইয়া আল্লাহ জমিন টিকায় রাখে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় চার শ্রেণী জমিনের ভিতরে যতদিন থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখব আযাব গজব দিয়ে আমার বান্দা বান্দীরে ধ্বংস করব না এই চার শ্রেণী যতদিন থাকবে এক নম্বর লাউলা মাশাইখু রুক্কা লাউলা মাশাইখু রুক্কা ওয়াল শাবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা আল্লাহ বলে এক নাম্বার হলো জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে সাদা চুল সাদা দাড়ি এই সাদা চুল সাদা দাড়ি আমার বান্দা বান্দিরা কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা সেজদা দিতে তার কষ্ট হয় এরপরও আমার যে বান্দা বান্দি কষ্ট করে আমাকে সেজদা দেয় তার সেজদার দিকে তাকাইলে আমি আল্লাহর জমিনের প্রতি মায়া লেগে যায় ওয়া শাবাব খুশা আল্লাহ কয় কিছু যুবক আছে যৌবনে আমি আল্লাহর ডরায় এই যুবকের কলিজার দিকে তাকাইলো আমি আল্লাহ জমিনের প্রতি আমার মায়া লেগে যায় তিন নম্বর আল্লাহ কয় জমিনে কিছু হাঁস ছাগল গরু ছাগল মুরগি আছে এই পশু পাখিগুলির উপরে শরীয়তের কোনো বিধান নাই যদি জমিনে গজব নামে গরু ছাগল এরাও গজবের শামিল হয়ে যায় গজবের ভিতরে পড়ে যায় অথচ এদের কোনো অন্যায় নাই ওই জীব জানোয়ার গুলির দিকে তাকাইলো জমিনের প্রতি আমার মায়া লাগে চার নম্বরে আল্লাহ বলেন ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে এই শিশু বাচ্চাগুলির উপরে শরীয়তের কোনো বিধান নাই আমার আপনার ঘরে ছোট ছোট নিষ্পাপ অবুজ বাচ্চাগুলি এদের খাতিরে আল্লাহ পাক জমিন টিকায় রাখে কারণ এদের কোনো গুনাহ নাই আজাব গজব আসলে বাচ্চাগুলিও গজবে শামিল হয়ে যায় এরাও বিপদে পড়ে যায় আল্লাহ বলে ওই বাচ্চাগুলির ঠোঁট ভাঙা কান্না দেখলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায় এজন্য বাচ্চাগুলি মারধর করবেন না ওই যুবক কয় না আমি কক্সবাজারের সমুদ্র সৈকতে যাওয়ার পর কত সুন্দরী আমারে ডাকছে আল্লাহর বয়ে কোন সুন্দরী ডাকে পা দেই নাই তুমি আবার এখানে আমারে কি বলো তখনই ওই জান্নাতি নারী কয় তুমি কি আল্লাহর কোরআনের আয়াত পড়ো নাই বলে কোন আয়াত আল্লাহ বলেছেন ওয়ালা দাইনা মাজিদ জান্নাতি জান্নাতের ভিতরে যা দেওয়ার আমি আল্লাহ তো দিব মাঝে মাঝে অতিরিক্ত তারে দিব এই অতিরিক্ত হলাম আমি সুবহানাল্লাহ জোরে কোন লম্বা আলোচনা এই জান্নাতে কোন মানুষটা যাবে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যে মানুষটা আল্লাহর সামনে দাঁড়ানো ডরে ভয় করে আর নিজের নফস চাইছে গুনার দিকে হে নফসের চাহিদা মতো গুনার কাজে যায় না নিজের খাহিশাতকে আটকায় রাখে যেই যুবক যৌবনে পাগলাগুড়া রশিদ লাগাম টান দিয়া ধরে আল্লাহ বলেন তার ঠিকানা হলো চিরস্থায়ী জান্নাত কারা কারা নিজের নফসের খাহিশাতকে কুরবানি দিয়া আল্লাহর মানসামত হুকুম মাইনা রমজানের রোজাগুলি 30টা রোজা যদি অতীতে এক দুইটা রোজা অনি ইচ্ছাকৃত আমি বাদ দেই সামনের রোজাগুলি আর একটাও বাদ দেওয়ার নিয়ত নাই 30টা রোজাই রাখার নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো জোরে বলি আমিন বিশেষ করে আমার যুবক ভাইয়েরা যারা এই বছর প্রথম আয়োজন করেছে আলহামদুলিল্লাহ যুবকগুলিকে আল্লাহ যৌবনে ওলির খাতায় নাম লেখায় দেন আল্লাহ যেন যৌবনেই তাদেরকে আল্লাহ তার প্রিয় বানায় নেন মরণ পর্যন্ত যেন তারা কোরআনের সৈনিক হয়ে থাকে ডানে বামে কবরস্থান আপনাদের বিশাল কবরস্থান দোয়া করে আল্লাহ যেন এই মাহফিলের খাতিরে কবরবাসী সবাইকে আল্লাহ জান্নাতবাসী করে সবাই কোন আমিন প্রধান অতিথি চলে আসছেন আখেরে মোনাজাত করে যাব একটা রাত শুধু আল্লাহর জন্য দেই আখেরে মোনাজাত না করে কেউ যাব না আপনাদের কাছে আমার অনুরোধ হযরত চলে আসছেন অল্প কথা বলবেন এরপরে আমরা মোনাজাতে শরীক হব ইনশাআল্লাহ